হ্যালো গাইজ, আর আজি মূল দুই নম্বর দিন, আজি দুই নম্বর দিন, আজি পুল ওয়ার্কআউট আছে, পুল ওয়ান হব আজি, আর একটা পুল ওয়ার্কআউট আছে। তো আজি পুল ওয়ানত মানে কি কি এক্সারসাইজ করি এইখানে মানে দেখাম, আর এইখানে আপনাদের ইন্টারমিডিয়েট যদি হয় অল্প মানে যদি এডভান্স বিগিনার্স বিলাক এইবিলাক এক্সারসাইজ নকৰিব, যদি অল্প ইন্টারমিডিয়েট অল্প ধরে এক দুমাহ হল এক্সারসাইজ করা, তাহলে সিহতো এইবিলাক এক্সারসাইজ ট্রাই করে চাব পারে। তো বলো কি কি এক্সারসাইজ করি দেখাইছো ডাইরেক্ট, আর কি কি টিপসও আছে ভিডিওটা কমপ্লিট চাও, মাঝে মাঝে দু একটা টিপসও মানে মই নিজের এক্সপিরিয়েন্সের পৰা শেয়ার করবো আপনার লোক, তো চাই দিব পুরা বলো। ফেনখিনি করলো, ফেনখিনি ভালকে করে লই মানে পুল আপস মারিছো আপনার তিনটা সেট, পুল আপস তিনটা মারি পেলাম মানে রিভার্স লেগ পুল ডাউন স্টার্ট দিছো, রিভার্স লেগ পুল ডাউনের মানে চারিটা সেট মারিলো, লাস্টর দুটা সেমে থাকিল, একটু এটা মানে কি মারিম চাই দেখ। সাপোর্টে রো হয়ে গেল মোট তিনটা সেট, ইয়ার তিনটা সেট মারিল, অল্প অল্পকে ওয়েটটু বহাই গেছো, আটটার পর দশটার এপর ভিতর মারিছো, ইয়ার পিছন কি মারি চাই দেখ। কথা হল যেটা আপনাদের বেকর এক্সারসাইজ কিনা মারি দিব, মাঝে মাঝে অল্প স্ট্রেচ করে দিব, মাসলটা স্ট্রেচ হব আর মাসল কোয়ালিটি ধুনিয়া হব। টাইম লাগি যায়, তো আপনাদের হয়তো নিজের ট্রেনারক অল্প সুদি লোক, ট্রেনার দেখা দিব পাব মানে পারফেক্ট করব, তার ফায়দা তো আছে। তো এই মানে তিনটা সেট মারিল, দশটার পর বারোটার মারিছো, পুরো ধুনিয়াকে স্কুইজ করে মারিছো, স্লো মানে যে মারিছো পুরো পারফেক্টকে তেনে স্কুইজ করে করে মারিব, ইয়ার পিছন কি আছে চাই থাকক। বেক ফ্লাই ডাবল বেক ফ্লাই, তো ইয়ার তিনটা সেট পাইছো বারোটা পনেরোটাকে, তো ইয়াত লাহে লাহে মারিব স্কুইজ করে করে, তো ইয়ার পিছন ইয়ার পিছন বারবেল ট্র্যাপ এটা মারিম, তারপর বাইসেপর দুটা মারি দিব চাই থাকুন। চারিটা সেট মারিছো পনেরোটাকে, ওয়েটটু গ্রেজুয়ালি অল্প অল্পকে বহাই গেছো, ইয়ার সেস বাইসেপর দুটা এক্সারসাইজ লাগে, কি কি মারিম চাই দেখ। Thank you.
ভিতৰত বহুত ৰাস আছিল আৰু পুৰা শব্দ হৈ আছে, ত' বাহিৰত আহি পেলাই কৈ আছোঁ। তাত মাৰিলোঁ ইনক্লাইন, ইনক্লাইন ডাম্বল কাট মাৰিলোঁ, অলপ ইনক্লাইন বেঞ্চত ডাম্বল কাট মাৰিছোঁ। এইটো হৈ গ'ল লং হেডৰ কাৰণে। ত' এইটো এক্সাৰচাইজটো আপুনি কেইবাটাও ভেৰিয়েশ্যন কৰিব পাৰে। অলপ এংগেলটো খালি এটা কথা মনত ৰাখিব, এলব'টো পিছত যাব, বডিৰ এলব'টো পিছত যাব, তেতিয়া লং হেডটো টাৰ্গেট হ'ব, আৰু এলব'টো যদি অলপ আগত যায় তেতিয়া শ্বৰ্ট হেডটো টাৰ্গেট হ'ব। অ'কে, এইটো মনত ৰাখিব আৰু ভালকৈ স্কুইজ কৰি মাৰিব, তাৰ চাৰিটা ছেট মাৰিলোঁ। চাৰিটা ছেট হৈ গ'ল, এইটো লাহে লাহে কম ৱেইট ল'ব, আইচলেশ্যন হয় যিহেতুকে, আইচলেশ্যন মুভমেণ্ট হয়। আৰু বডি বনাবলৈ একাল এক্সাইজ দৰকাৰ নাই, কেতিয়াবা মাৰিব ভালকৈ মাৰিব, বডি এনেই হ'ব। তো মোৰ এক্সাৰচাইজটো হৈ গ'ল, আজি পুনৰ এক্সাৰচাইজখিনি কৰিলোঁ, মানে ভিতৰত অলপ ৰাছ আছে, তো ইমান কথাবিলাক ক'ব পৰা নাই, তথাপি মই লিখি লিখি দিম কোনটো এক্সাৰচাইজ কেইটা ৰেট কৰিছোঁ কি কথা, আপোনালোকে ট্ৰাই কৰিব। এগাল এগাল ৱেইট আৰু এগাল এগাল এক্সাৰচাইজ কৰিলে আপোনাৰ জোখৰ ৱেইট ল'ব, ভালকৈ কণ্ট্ৰেক্ট কৰিব, ভালকৈ স্কুল কৰিব মাৰিব। আৰু পাম্পো আজি মজা আহিছে, আছে পাম্প। আৰু ইয়াতে এক্সাৰচাইজটো শেষ, এটা কথা কম বুলি অলপ এক্সাৰচাইজটো কৰি হ'ল, যিহেতুকে অলপ বহি পেলাই মই এতিয়া ঘৰলৈ যাম, পষ্ট ৱৰ্কআউট মিটবিলাক ল'ম। এটা কথা ইয়াতে কওঁ, যোনবিলাকে নতুনবিলাক, যোনবিলাক বিগিনাৰ আহে, সিহঁতে এটা বস্তু বহুত ফেচ কৰিবলগীয়া হয়, এক্সাৰচাইজ দুই এদিন কৰাৰ পিছত বহুত পেইন হয় বডিটো। আৰু আপোনালোকে এক্সাৰচাইজটো এৰি দিয়াৰ পিছতো, বহুত দিন এক্সাৰচাইজ কৰা বাদ দিয়াৰ পিছত আকৌ যেতিয়া এক্সাৰচাইজ কৰে, বডিটো বহুত পেইন হয়। তো সেই পেইনটোৰ পৰা বাচিবলৈ বহুতে পেইন কিলাৰ লয়, এইটো একচুৱেলি বেয়া কথা। আপোনালোকে এটা কাম ট্ৰাই কৰি চাব, এটা বস্তু নিজৰ এক্সপেৰিয়েঞ্চৰ পৰা কৈছোঁ, ট্ৰাই কৰি চাব, আপোনালোকে পেৰাচিটামল এটা খাই পেলাই শুই দিব ৰাতি, বা আপুনি ধৰি লওক বহুত পেইন হৈছে, এক্সাৰচাইজ জ্বৰ জ্বৰ আহি গৈছে, পেৰাচিটামল এটা খাই দিব, শুই যাব, পেইন কিলাৰ নাখাব, পেইন কিলাৰটো বহুত বেয়া হয়। পেৰাচিটামল এটা খাই পেলাই আপুনি দুই তিনি ঘণ্টা শুই যাব, তাৰপিছত উঠি যাব, একদম ৰিলেক্স লাগিব, বডি পেইনটো বহুত কমি যাব। তো এটা সৰু টিপ আছিল, এইটো ট্ৰাই কৰি চাব। আৰু এনেকুৱা ভিডিঅ'বোৰৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক, লাইক কৰক, শ্বেয়াৰ কৰক আৰু কমেণ্ট কৰক কেনেকুৱা লাগিল। আৰু নেক্সট এইটো ছিৰিজ কণ্টিনিউ কৰি থাকিব, তো ভিডিঅ'বিলাক চাই থাকিব। আজিৰ কাৰণে বাই বাই।